মুখোশ পরে বাড়ি বাড়ি হামলা হচ্ছে, পুলিশ কিছুই করছে না। আনু মোহাম্মদ। বাড়ি বাড়ি গিয়ে মুখোশধারীদের হামলা হচ্ছে, কিন্তু পুলিশ কিছুই করছে না বলে জানিয়েছেন অধ্যাপক আনু মোহাম্মদ। মঙ্গলবার পান্থপথের দ্রিক পাঠ ভবনে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত আবারও সচেতন নির্বাচন নাগরিক উৎকণ্ঠ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আনু মোহাম্মদ বলেন, বাংলাদেশের সকল মানুষই উদ্বিগ্ন হয়ে আছে। বর্তমানে ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মুখোশ পরে বাড়ি বাড়ি হামলা করা হচ্ছে, পুলিশ কিছু করছে না, কোনো মামলা হচ্ছে না। 28 অক্টোবরের পর সকল শান্তিপূর্ণ আন্দোলনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো দেখে মনে হচ্ছে আগে থেকেই ধাপে ধাপে পরিকল্পিত ছিল, যাতে কেউ কোনো কথা বলতে না পারে। সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ দিয়ে আনু মোহাম্মদ আরও বলেন, সরকার সবসময় বলেছে তারা খুবই জনপ্রিয় এবং জনগণ তাদের সঙ্গে আছে। তাহলে তাদের এমন একটি অবস্থা তৈরি করা উচিত, যাতে জনগণ উৎসব মুখর পরিবেশে আনন্দের সঙ্গে ভোট দিতে পারে, নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ হয়, আদালত বিশ্ববিদ্যালয়ের মতো বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভূমিকা রাখতে পারে। মিথ্যাচার এবং প্রতারণা না করে সরকার যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে কারো কোনো অসুবিধা থাকবে না। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপি সহ বিরোধী দলগুলোর বিরুদ্ধে নির্বিচারে মামলা দায়ের, বিচারিক হস্তক্ষেপের মাধ্যমে সাজা প্রদান এবং নির্যাতনের মাধ্যমে সরকার দুটি লক্ষ্য অর্জন করতে চাচ্ছে। এক, নির্বাচনী প্রতিযোগিতায় বিএনপির অংশগ্রহণের সুযোগ রুদ্ধ করা। দুই, সজনক নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ এবং আন্দোলনের শক্তিকে ধূলিসাৎ করা। এ কাজে পুলিশ, জনপ্রশাসন, ফৌজদারি, বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থে ব্যবহার করছে সরকার। নির্বাচনের এই আয়োজনে এমনকি 2014 এবং 2018 সালের চেয়েও নগ্ন বেপরে এবং উদ্ধত। এই নির্বাচনের সমর্থনকারী দেশগুলো বাংলাদেশ থেকে নানাভাবে আরও বেশি অন্যায্য সুবিধা নেয়ার সুযোগ পাবে। এ সময় ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ বলেন, নির্বাচনকালীন সরকার তাদের মনোপুত না হলেও নির্বাচন কমিশনের সবচেয়ে শক্তিশালী। তাদের উচিত হবে অনৈতিক এবং অযৌক্তিকভাবে তাদের রাজবন্দী হিসেবে আটকে রাখা হয়েছে, তাদের মুক্তি দেয় এবং যাতে করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়। নির্বাচনের তফসিল পুনর্নির্ধারণের পরামর্শ দিয়ে তিনি বলেন, এর কারণ পর্যাপ্ত প্রস্তুতি নেই। বর্তমানে যে পরিস্থিতি, তাতে নির্বাচন মেনে নেওয়া যাচ্ছে না। গণতন্ত্র মানে আলোচনা এবং আলোচনার সুযোগ দিতে হবে, সুসংগঠিত হয়ে সকলকে নিয়ে নির্বাচন করতে হবে। নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন হক জানান, তারা পুরো দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, নির্বাচন তার একটি ছোট অংশ। সরকারের সংলাপ নিয়ে ধারাবাহিক উপসর্গ দেখে বোঝা যায়, একতরফা নির্বাচনের মানসিকতা তাদের অনেক আগে থেকে ছিল। তাদের এই পরিকল্পনা দেখে তারা ভীত, তাদের তরুণ সমাজ হতাশাগ্রস্ত। তাদের বুঝতে হবে দেশ আসলে কারা চালাবে, হেলমেট বাহিনী নাকি যারা কোটা আন্দোলনে লড়াই করছে, এই প্রশ্নগুলো নিয়ে ভাবা প্রয়োজন। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তাদের বোধে আনতে হবে জালিয়াতের মাধ্যমে আসা বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ। 2014 সালে তাদের মাথায় আসেনি, তখন সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে সরকার এসেছে তা এখনও টেকে আছে এবং এটা অসাংবিধানিক। এখন যে নির্বাচনের পরিকল্পনা হচ্ছে তা শুধু নিয়ন্ত্রিত বা সাজানো নির্বাচন নয়, একতরফা নির্বাচন। সঠিক সুষ্ঠু নির্বাচন করতে হলে ভোটার বেছে নেওয়ার সুযোগ, যথার্থ বিকল্প এবং বেছে নেওয়ার স্বাধীনতা দরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর শাহদিন মালিক, আইন এবং সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল, আলোকচিত্র এবং দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম।